শারীর আক্রমণে গুরুতর আহত এক মহিলা। জানা যায়, সোমবার বিকেলে শান্তিপুর ঘোড়ালিয়া ঘোষপাড়া এলাকায় একটি রাস্তা দিয়ে এক মহিলা যাচ্ছিল। ঠিক তখনই একটি ষাঁড় ওই মহিলার দিকে তেড়ে এসে শিং দিয়ে মারাত্মক আক্রমণ করে। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় ওই মহিলা। এলাকার লোকজন ওই মহিলাকে তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জানা যায়, ওই মহিলার শরীরের অন্যান্য জায়গার পাশাপাশি মাথায় গুরুতর চোট লাগে। জানা যায়, আহত মহিলার নাম বুলুরানী বিশ্বাস। স্বভাবতই এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাস্তায় গান শুনতে যাচ্ছিলাম, আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে। এবার কীর্তনে শুনতে সার একটা সার আছে মারে, সবাই জানে। এবার ওই সারে গুঁতো মেরে ফেলে দিয়ে এই অবস্থা। তারপর লোকজন এসে আমার ডাকে। তবে কোন জায়গায় হয়েছে এটা? এটা ঘোড়ালিয়া ওই ঘোষপাড়া রাতনের দোকানের সামনে যাচ্ছিল কোথায় উনি? ওই তার পাশে রবিবারে কীর্তন অনুষ্ঠান হচ্ছে, কীর্তন গান শুনতে। কী নাম ওনার? ওনার নাম হচ্ছে বুলুরানী বিশ্বাস। হ্যাঁ, বুলুরানী বিশ্বাস। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। ষাঁড়ের আক্রমণে গুরুতর আহত এক মহিলা। জানা যায়, সোমবার বিকেলে শান্তিপুর ঘোড়ালিয়া ঘোষপাড়া এলাকায় একটি রাস্তা দিয়ে এক মহিলা যাচ্ছিল। ঠিক তখনই একটি ষাঁড় ওই মহিলার দিকে তেড়ে এসে শিং দিয়ে মারাত্মক আক্রমণ করে। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় ওই মহিলা। এলাকার লোকজন ওই মহিলাকে তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জানা যায়, ওই মহিলার শরীরের অন্যান্য জায়গার পাশাপাশি মাথায় গুরুতর চোট লাগে। জানা যায়, আহত মহিলার নাম বুলুরানী বিশ্বাস। স্বভাবতই এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাস্তায় গান শুনতে যাচ্ছিলাম, আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে। এবার কীর্তনে শুনতে সার একটা সার আছে মারে, সবাই জানে। এবার ওই সারে গুঁতো মেরে ফেলে দিয়ে এই অবস্থা। তারপর লোকজন এসে আমার ডাকে। তবে কোন জায়গায় হয়েছে এটা? এটা ঘোড়ালিয়া ওই ঘোষপাড়া রাতনের দোকানের সামনে। যাচ্ছিল কোথায় উনি? ওই তার পাশে রবিবারে কীর্তন অনুষ্ঠান হচ্ছে, কীর্তন গান। কী নাম ওনার? ওনার নাম হচ্ছে বুলুরানী বিশ্বাস। হ্যাঁ, বুলুরানী বিশ্বাস। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।